এক বনে টোনাটনি নামে এক গরিব দম্পতি বাস করত। টোনা ছিল একজন কাঠুরে, কাঠ বিক্রি করে টোনা তাদের সংসার চালাত। গরিব হলেও তাদের দুজনের বেশ ভালোই কাটছিল দিন। টুনি টুনি, কই গো তুমি? এই নাও, আমি বাজার এনেছি, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো। বাইরে যা রোদ পড়েছে, গলাটা আমার একেবারে শুকিয়ে কাঠ পোড়া হয়ে গেছে। টোনার কথা শুনে টুনি তাড়াতাড়ি করে জল এনে টোনাকে দেয় আর বাজারের ব্যাগটা টোনার হাত থেকে নেয়। আহারে, তোমার বুঝি অনেক কষ্ট হচ্ছে তাই না গো? তুমি এখানে বসো, আমি তোমাকে হাত পাখা দিয়ে বাতাস করছি। এরপর টুনি টোনাকে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে আর বলতে থাকে, ইস, আজ যদি আমাদের ঘরে একটা এসি থাকতো তাহলে আর এত গরম সহ্য করতে হতো না গো। কি যে বলো না টুনি, গরিব হয়ে এত দামি জিনিস আমাদের যে আশা করতে নেই, তুমি কি তা জানো না? আমাদের গরিবের ঘরে দুবেলা খাবার জোগাতেই যত কষ্ট, তার উপর আবার এসি। যাও, এসব না ভেবে তাড়াতাড়ি রান্না করো, আমার যে বড্ড খিদে পেয়েছে গো। এরপর টুনি রান্নাঘরে চলে যায়। এভাবেই টোনা টুনির দিন কাটতে থাকে। এভাবেই চলতে চলতে একদিন হঠাৎ করে কাঠ কাটতে গিয়ে টোনা কুড়াল দিয়ে নিজের পায়ে কেটে ফেলে আর সেই থেকে টোনা পঙ্গু হয়ে যায়। টোনার কোনো কাজ করতে পারে না, এদিকে সংসারের দায় পড়ে যায় টুনির ওপরে। না, এইভাবে বসে থাকলে আর চলবে না, টোনা তো অসুস্থ, এখন থেকে আমাকে কিছু একটা করতে হবে, ঘরে যে জল ছাড়া কিচ্ছুটি নেই। টোনা, তুমি ঘরে শুয়ে থাকো কেমন, আমি দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। টুনি, তুমি এখন এই রোদে পুড়ে কাজ খুঁজতে যাবে, তোমার তো অনেক কষ্ট হবে। ঈশ্বর কেন যে আমাকে পঙ্গু বানিয়ে দিল তা কে জানে, আজ আমার জন্য তোমার যত কষ্ট। আহা টোনা, এসব একদম বলবে না, আজ যদি তোমার জায়গায় আমি থাকতাম তখন তুমি কি কাজ করতে না নাকি বলো তো? যাকগে, এসব নিয়ে একদম মন খারাপ করবে না, এই বলে দিলাম কিন্তু আমি। আর শোনো, সাবধানে থাকবে কিন্তু, কেমন? এই বলেই টুনি কাজের খোঁজে বাহিরে বেরিয়ে পড়ে। টুনি বনের মধ্যে অনেক কাজ খোঁজে কিন্তু কোথাও কোনো কাজ পায় না। বনের কেউ তো আমায় কোনো কাজ দিল না, এখন আমি তাহলে কি করব? না, এত সহজে হাল ছাড়লে চলবে না। আচ্ছা, এই বনের সবচেয়ে ধনী পাখি তো কালু দাদা। কালু দাদার একটা মস্ত বড় হোটেল আছে, নিশ্চয়ই ওখানে গেলে আমি কোনো কাজ পাবই পাবো। এরপর টুনি কালু কাকের হোটেলে যায় আর হোটেলের ভিতর ঢুকতেই টুনির শরীরে শীতল হাওয়ার ছোঁয়া লাগতে থাকে। বাবা, শরীরটা যেন কেমন শীতল হয়ে গেল, আর বাইরে যা গরম। কালু দাদার হোটেলে মনে হয় এসি লাগানো আছে, ধনী পাখি বলে কথা, এসি তো থাকবেই। ইস, না জানি আমার টোনাটা গরমে কেমন ছটফট করছে। কে ওখানে, কে কে কথা বলছে? ও টুনি, তা তুই কি মনে করে আমার হোটেলে এলি বলতো, কোনো খাবার খাবি নাকি? না গো কালু দাদা, আমি খাবার খেতে আসিনি গো, আমি একটা কাজ চাইতে এসেছি। আমার স্বামী যে পঙ্গু হয়ে গেছে, দাদা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি, দয়া করে তুমি আমাকে আর ফিরিয়ে দিও না। কি বললি তুই, তুই আমার হোটেলে কাজ চাইতে এসেছিস? বামুন হয়ে দেখি চাঁদে হাত দিতে এসেছিস, সাহস তো কম নয় রে তোর? তোদের মতো গরিবদের কোনো যোগ্যতাই নেই আমার হোটেলে কাজ করার, বুঝেছিস? কালু দাদা, এভাবে বলো না, তোমরা ধনী, তোমাদের উচিত আমাদের মতো গরিবদের সাহায্য করা। দাও না গো আমাকে একটা কাজ, কাজ না করলে যে আমি আর আমার পঙ্গু স্বামী না খেয়েই মরে যাব। তোরা মরে পচে যা, তাতে আমার কি? তোর মতো গরিবকে আমার হোটেলে কাজ দিয়ে আমি সবার কাছে হাসির পাত্র হতে পারবো না। কত নামি দামি একটা হোটেল আমার, শোন, আমার হোটেল শুধু ধনীদের জন্য, যা ভাগ এখান থেকে, শুধু শুধু অশান্তি করতে এসেছে যত সব গরিবের দল। কালু টুনিকে এভাবে অনেক অপমান করে তাড়িয়ে দেয় আর টুনি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ঈশ্বর, তুমি গরিবদের কি এতটাই অবহেলিত করেছো? আজ গরিব বলে আমায় কেউ ঠাই দিল না, তাহলে কি আমাদের মতো গরিবরা না খেয়ে মারা যাবে?
খুব বড় মুখ করে আমি টোনাকে বলে এলাম যে আমি একটা কাজের ব্যবস্থা করেই ছাড়বো। এখন কোন মুখ নিয়ে আমি টোনার সামনে যাব? ঈশ্বর তুমি আমাকে বলে দাও ঈশ্বর। টুনি এসব বলে কাঁদতে থাকে আর হাঁটতে থাকে। আগমনে চলতে চলতে হঠাৎ একটা পাতার স্তূপে পা ফেলতেই একটা বিশাল বড় গর্তে টুনি পড়ে যায়। আমি কোথায় চলে এলাম? চারপাশটা তো দেখে মনে হচ্ছে এটা কোনো পুরনো বাড়ি। টুনি যখন এসব ভাবছিল এমন সময় টুনি সেখানের এক কোণে একটা পুরনো এসি পড়ে থাকতে দেখে। একি, এটা তো একটা এসি মনে হচ্ছে, কিন্তু এসিটা কি ভালো নাকি নষ্ট? ধুর বাবা, চাই হোক না কেন, খালি হাতে বাড়ি ফেরার বদল এই এসিটা বড় আমি আমার সাথে নিয়ে যাই, যদি কোনো কাজে আসে তবে তো ভালোই হবে। এই বলেই টুনি এসিটা নিয়ে বাড়িতে আসে আর টোনাকে এসির ব্যাপারে সবটা খুলে বলে। টুনি, তুমি বরং একবার এসিটা বৈদ্যুতিক তারের সাথে সংযুক্ত করে দেখো, যদি ভালো হয় তাহলে অন্তত গরম থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে। টোনার কথা মতো টুনি এসিটা ঘরের এক কোণে স্থাপন করে আর বৈদ্যুতিক সংযুক্ত করতেই এসিটা অন হয়ে যায় আর এসি দিয়ে শীতল হাওয়া বের হতে থাকে। বাহ টোনা বাহ, দেখো এসি দিয়ে কেমন ঠান্ডা শীতল হাওয়া বের হচ্ছে, আহা প্রাণটা আমার একদম জুড়িয়েই গেল। হ্যাঁ গো টুনি, তুমি একদম সত্যি কথা বলেছো, কতদিন বাদে শরীরটা এমন শীতল অনুভব করছে। কিন্তু টুনি, আমার তো বড্ড খিদে পেয়েছে, আমি যার খিদের জ্বালা সইতে পারছি না টুনি। টোনার কথা শেষ হতে না হতেই এসি থেকে শীতল হাওয়ার সাথে সাথে খাবারও বের হতে থাকে। একি টোনা, দেখো দেখো এসি থেকে কেমন খাবার বের হচ্ছে, তার মানে টোনা এটা কোনো সাধারণ এসি নয় গো, আমার মনে হয় এটা কোনো জাদুই এসি, তা না হলে কি এভাবে খাবার বের হয় নাকি বলো তো? এমন সময় এসির মাঝে একটা মুখ ভেসে ওঠে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক ধরেছো, আমি হলাম এক সাহায্যকারী জাদুই এসি, আমি গরিব দরিদ্র পাখিদের এভাবেই সাহায্য করি, আর আমি ইচ্ছে করে তোমাদের কাছে এসেছি। আমি জানি তোমরা অনেক ভালো মনের কিন্তু অনেক গরিব। বাবা, এসি আবার কথা বলে, এটা তো আমি আজ প্রথম দেখলাম। শোনো টোনাটুনি, আজ থেকে তোমরা আমার থেকে যত ইচ্ছে খাবার নিয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করবে, সেই সাথে খাবার বিক্রি করে আর্থিকভাবেও সচ্ছল হতে পারবে। এসির কথা শুনে টোনাটুনি ভীষণ খুশি হয় আর এসির দেয়া খাবারগুলো খেতে থাকে। এরপর থেকে টুনি এসির দেয়া খাবার দিয়ে একটা হোটেল দেয় আর সেই হোটেলে খাবার বিক্রি করে টুনিরা আস্তে আস্তে কালুর থেকেও অনেক ধনী হয়ে যায়। এসির দেয়া খাবারগুলো এতটাই সুস্বাদু ছিল যে টুনির হোটেলের খাবার পুরো বনে বিখ্যাত হয়ে যায়। বনের সবাই এমনকি দূর দূরান্ত থেকে পাখিরা টুনির হোটেলে খাবার খেতে আসে, অন্যদিকে কালুর হোটেলে কেউই খাবার খায় না। এতে কালু ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আচ্ছা এসব কি হচ্ছে, এই গরিব টুনি একসময় নিজেই দুবেলা খাবার পেত না, এখন আবার কি না হোটেল দিয়েও বসেছে, এই টুনির জন্য আমার ব্যবসায় লাল বাতি ধরে গেছে, না এবার ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে তো। এরপর থেকে কালু টুনির বাড়ির পাশে লুকিয়ে থেকে টুনির প্রতি নজর দিতে থাকে। এমন সময় কালু কাক টুনি ঘরের জানালা দিয়ে দেখতে পায় যে এসি দিয়ে বৃষ্টির মতো খাবার ঝরছে। হায় হায়, এ আমি কি দেখছি, টুনির ঘরে এসি আবার এসি দিয়ে দেখছি বৃষ্টির মতো খাবার ঝরছে, তার মানে এই এসিটা জাদুই এসি, এবার বুঝতে পেরেছি এই এসির সাহায্যেই টুনির এত উন্নতি হয়েছে। দাঁড়া টুনি, এবার দেখ তোর উন্নতির আমি কি করে বারোটা বাজাই, আমি আজকে এই জাদুই এসি চুরি করব আর বসে বসে অনেক খাবার পাবো। এসব ভেবে কালুকাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। গভীর রাত হতেই কালুকাক চুপি চুপি টুনিদের ঘরে ঢোকে আর যেই না এসিতে হাত দিতে ধরে তখনই এসি বলে ওঠে, এই শয়তান কাক, তোর তো সাহস কম নয়, তুই রাত দুপুরে আমাকে চুরি করতে এসেছিস, তুই জানিস আমি কতটা শক্তিশালী, আমাকে চুরি করার সাধ্য কারো নেই, দাঁড়া তোকে এবার দেখাচ্ছি মজা। এসব বলেই এসি জাদু করে কালুকে পাথর বানিয়ে দেয়
আর সেখান থেকে শূন্যে অদৃশ্য করে দেয়। এরপর থেকে টুনি তার ঘরের এসির দেয়া খাবার দিয়ে অনেক ভালোভাবে ব্যবসা করতে থাকে, আর টুনি গরিবদের জন্য তার হোটেলের খাবার ফ্রি করে দেয়। সব মিলিয়ে টোনা টুনি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।